ইব্রাহিম আলাইহিস সালাম বাদী দুনিয়ার কোন অন্য কোন নেতা নেত্রী জাতির পিতা হতে পারে না পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায় আজকে ওই ঐতিহ্যবাহী নীলফামারী জেলা জল ঢাকা থানা দক্ষিণ দেশিবাই ডাক্তার বড় জামে মসজিদ ও ফুরকানে মাদ্রাসার উন্নয়ন কলবে দুই দিন ব্যবহৃত হাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সমাপনী রজনীতে আমি বক্তা আমি যেন রহমান নাটোরি বলতে চাই ইসলামের জন্য কোরআনের জন্য সাহাবাই কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয় বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মাবিয়ার পুত্র এজিদের কাছে মাথা নত করে নাই হাসতে হাসতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইলিল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার হুকুম চলবে তার আজকে এই ময়দান থেকে আমি বক্তা আমি যেন রহমান নাটোরে বলতে চাই বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন মত যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় রক্ত দিতে রাজি আছেন কারা কারা শুরুতেই দুটি হাত আমি দেখতে চাই মাশাআল্লাহ আমার এক ভাই বললেন আমার নেতা তোমার নেতা অনেকেই বলছে বিশ্বনবী মোস্তফা আবার অনেকে মুখে মনে সুপার গোল আটা মারছে কথা কন ঠিক কেডা এই রাসূলুল্লাহকে বিশ্ব নেতা যে মানবে না ওর ঈমান থাকতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান তাহলে সেই রাসূলের প্রতি দরুদ পড়তে রাজি না পাজি মাশাআল্লাহ আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله قرآن الباهير زان এই কোরআনটাই পুরাটাই হলো রাজনীতি আর কোরআনের বাহিরে যা আছে সব হলো দুর্নীতি ওলামায়ে কেরাম যেটা বলে এটাই আসল আর ওলামায়ে কেরাম কোরআন থেকেই কথা বলে আর তোমরা ধপা যারা আছো কোরআন পড়া জানো না কোরআন থেকে কথা বলতে পারো না তোমরাই হইতেছে দুর্নীতির কথা বলো এজন্য আল্লাহর কথা সত্য কথা আল্লাহর কথা কি কথা ভুল আছে ذلك الكتاب لا ريب فيه اسے باشی والا کہتا ہے سو کی طرح تھمان تو اگر وہ آج اس سمے تو بھور بھور مان لے ہو بھی نہیں زون اگر جا کرے کرو کوئی میلا گھرو نارو جا گھرے گھرو گا اے سو کی طرح ہے اسن کون تو دیکھی আমি কথা কোরআন থেকে তিন কথা না বলতো পাঁচবার বাঁশি বাজানো শেষ সব জায়গায় বাঁশি চলে জি দাদু ভাই বসেন বসেন জি আপনারা তো একান্ত আপনজন আমি গরিব বক্তা বসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ করার অবকাশ আর তো জোরে বলেন সন্দেহ করার অবকাশ দেখি ভেজাল শুনি ভেজাল ভেজাল খাবার খাই আশেপাশে সবই ভেজাল আসল জিনিস নাই মরিচে দেয় ইটের গুঁড়া ময়দা দেয় ভুসি গরুর ঘাসে খড়ের ভেজাল ভেজাল দেশের চাষি তেলে ভেজাল বাটার অয়েল বিষে ভেজাল পানি সে বিষ খেয়ে মরবে না জল ঢাকার আব্দুল গনি শোনেন অন্যান্য রাষ্ট্রে সৌদি আরব কাতার আরব আমিরাত দুবাই মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে রমজান আসার কারণে রমজানের বরকত নেওয়ার জন্য ব্যবসায়ীরা অন্য মাসে যদি দাম হয় একশো টাকা রমজানের তহবত রমজানের ফজিলত হাসিলের জন্য দশ টাকা দাম কমিয়ে জনগণকে বেশি সেবা দেয় আর বাংলাদেশের ঢবারা
দাম যদি থাকে 200 টাকা রমজানের ব্যবসায় সিন্ডিকেট ব্যবসা এক রাতের ভিতরে 300 টাকা লাগায় দেয় দুই সাইডটা সিন্ডিকেট ব্যবসীকে ধরে যদি সরাসরি বসনের প্রশাসনের ভাইরা ওদেরলে যদি কোয়া ছায়ার মারতো বাংলাদেশে দুর্নীতিবাদ খুঁজে পাওয়া যেত না বাংলাদেশের টাকা লুটপাট করে যারা সুইস ব্যাংকে রাখে ওদের এক টাক ধরে যদি হাত কেটে দেওয়া হতো বাংলাদেশের দুর্নীতিবাদকে আর খুঁজে পাওয়া যেত না এজন আল্লাহ একটা আয়াতে কারিমা দিয়েছেন কয়টা একটা আয়াতে কারিমা দিয়েছেন এই একটা আয়াতে কারিমা যদি পার্লামেন্টে পাস করো বান্দা তোমরা সারা জীবন সুখে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله زر الله أكبر بولنا আল্লাহর কোরআনের সঙ্গে কি আপনার শত্রুতা আছে না ঈমানদার মুমিন বান্দা হবে যারা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত থেমে যাব যখন ঈমানদারেরা আল্লাহু আকবার আওয়াজ দিবে তখন মুনাফিক হবে যারা কোরআন তেলাওয়াত শোনার পরেও আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে না তারা ইন্নাল মুনাফিকিনা ফি الدرك الأسفل من النار নিশ্চয় মুনাফিক হবে যারা তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে কোন জাহান্নাম ফি নার জাহান্নাম খালিদিন ফিহা আবাদান আবাদান অনন্তকাল যেই জাহান্নামে দাও দাও করে আগুনে জ্বলতে হবে যাজাব শুরু আছে শেষ নাই ওই জায়গাত কে কে যাইতে রাজি আছেন হাত তোলেন কেউ যাইতে চাই না কথাটা শোনেন আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে মনোযোগ জাহান্নামীরা যেই জায়গার ভিতরে যাবেন জাহান্নামীর তলদেশে জাহান্নামীরা যে খাবারগুলা দেওয়া হবে ফি সাজারতিন মিন যাক্কুম যাক্কুম নামে ফল চতুর্দিকে চতুর্দিকে লিলিহান কাটা যুক্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক কি বলবে মুনাফিক এই জাক্কুম নামে ফল মুখের ভিতর নাও আমার দাদু ভাই আবেগ দিয়ে বিবেক দিয়ে কিন্তু কথাগুলা বুঝতে হবে সারা জীবন গরম বক্তব্য শুনলেন কিন্তু এশার নামাজ পড়লেন না ওই গরম বক্তব্য সারেনার লাভ হবে আর একটু জোরে কন হবে জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই না না স্লোগানের ধরন এমন হবে জিহাদ 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 চাই জিহাদ করে শহীদ হতে চাই এখন আমি আপনাকে শহীদ হব কিন্তু শান নামাজ পড়লাম না মাহফিল হবে মাহফিল শেষ করেন আবার ঘুমিয়ে যাব ফজরে নামাজ পড়ব না সেটা কি হতে পারে যারা বললেন না বোঝা গেছে তারা কিন্তু এশার নামাজ পড়ে আরো জোরে বলেন পড়ে কে কে এশার নামাজ পড়ছি দুটি হাত তুলে আল্লাহরে দেখাই সবাই পড়ছেন তো মাশাআল্লাহ ধন্যবাদ অনেকেই যারা হাত তোলেন নাই এই দাদু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কি নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে কে কে বেনামাজি হয়ে কবরে যাবেন হাত তোলেন একজন নাই অর্থাৎ বোঝা গেল আমরা সবাই নামাজি হয়ে কবরে যেতে চাই
আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন হে মুনাফিকেরা শোনো তোমাদের যে খাবার দেওয়া হবে ফিশাজারাতিম মিন যাকুম চতুর্দিকে কিন্তু কাটাযুক্ত খাবার বান্না মুখের ভিতরে নিবে গিলতে পারবে না ভিতরে ঢোকানোর চেষ্টা করবে বারবার না না ভিতরে ঢুকাইতে পারবে না বান্দা কানতে থাকবি মুখের ভিতরে দেখি উগড়ায় দেবে গিলে ফেলে ফেলে দিবে মুখের ভিতর রাখবে না দরবার ইলাহিতে বললো আল্লাহ আমি তার পারি না সম্মানিত জল ঢাকাবাসী ওই জাহান্নামের আগুনকে ভয় করুন আবার আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামের আগুন ডাক দিবে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ জাহান্নামের আগুন বলবে ও মাওলাই করিম আমার ভিতরে আমার পেটের ভিতরে যে খাবার গুলো দিছ জাহান্নামের লেলিহানের আগুন গুলো আল্লাহরে বলবে আল্লাহ যে খাবার গুলো দিছ ওই খাবারে আমার তো পেট ভরে নেই পেট ভরে নেই তোমার ভান্ডারে আর কিছু খাবার আছে কি আর কিছু জাহান্নামে আছে কি যদি থাকো তাহলে আমাকে দাও আমাকে দাও আমি তাদেরকে কি আমার পেটটা ভরতে চাই পেটটা ভরতে চাই প্রিয় জল ঢাকাবাসী একান্ত আপন জনেরা গভীর মনোযোগ অনেক আলোচনা আপনাদের জল ঢাকাই করেছি বাবা আল্লাহ কয়দিন বাঁচিয়ে রাখেন বলতে পারবো না কত মানুষ তো রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ বাড়ি থেকে বের হয় আর বাড়িতে যেতে পারে না সদর নাটোর থেকে এসেছে আপনাদের মাঝে আগামীকাল হয়তো তারাবির নামাজ আমাদের পড়া লাগতে পারে ওই কপালে তারাবির নামাজ আছে কি না সেটাও তো বলতে পারবো না আমাদের একজন প্রিয় মুফাসসির বিশ্বনন্দিত আলেম সারা বিশ্বের ওলামাই কেরামদের সারে তাজ মাথার মুকুট যেই ব্যক্তিকে অক্টোবর মাসের ১৪ তারিখে তাকান আগস্ট মাসের ১৪ তারিখে একটা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো বিশ্বের নন্দিত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ সম্মানিত হাজিরিন গত বছর তিনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন তারাবির ভিতর কোরআনুল করিম পড়ে পড়ে কোরআন খতম দিয়েছেন ওই মানুষটা কিন্তু আমাদের মাঝে নাই ডক্টর লুৎফর রহমান হাফিজহুল্লাহ তিনিও কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে দাদু ভাই আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে এহো হামসা মুসাফির হায় কবর আখের ঠিকানা খুই আগে রওয়ানা হাই কুই পিসি রওয়ানা দুনিয়া একদিন ছিলাম না আজকে আসি আগামীকাল থাকবো এটার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে একসাথে বলা লাগবে যাবে এই জন্য কোরআনুল করিমের মাহফিলে এসেছি আমরা তৌবাতুন নাসুহা পরিবারিতে যাব ইনশাআল্লাহ যে মাহফিলে বসে গেছেন এই মাহফিলের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা উরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়
ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা বান্দা বান্দির এক নাম্বার চুপ থাকতে হবে দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে এই দুইটা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আযিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহর খাস রহমত তোমাদের উপর নাজিল করতে থাকব প্রিয়সল ঢাকাবাসী কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে তাদের দাম বেশি না আমাদের দাম বেশি হুল্লাহাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই দল কখনো এক হইতে পারে না শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছে আর যারা এখনো মাহফিলে আসে নাই এই দুই দল কখনো এক হতে পারে না একসাথে বললে পারে না সমস্যা আসেন ভিতরে আসেন হুজুর উপরে আসেন সম্মানিত হাজিরিন তাহলে কোরআনের ভাষায় বিশ্বনবী ডাক দেয়া বললেন উম্মত যখন কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় ওইটা দুনিয়ার সাধারণ কোন জায়গা হয় না জায়গা থাকে না কোরআন থেকে আলোচনা চলবে যতক্ষণ কোরআনুল কারীমের ওই মাহফিলটা দুনিয়ার জান্নাতের বাগান হয়ে যায় তাহলে এটা দুনিয়ার জান্নাতের বাগান জান্নাতের বাগানে কি জান্নাতিরা না জাহান্নামীরা এক কথা বলতে হবে আমরা এই মুহূর্তে সকলেই কি জান্নাতি আমি বলবো আমরা এই মুহূর্তে সকলেই কি আপনারা বলবেন জান্নাতি জান্নাতি বুকে হাত দিয়ে বলবে যারা আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও জোরে বলেন আমিন আমরা এই মুহূর্তে সকলেই কি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাদের ব্যাপারে সুন্দর করে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় থাকেন এক নাম্বার ইমানদার মমিন বান্দা বান্দি হবে যারা এ কোরআনুল কারীম তেলাওয়াত করলে তেলাওয়াত শুনলে পারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন এক নাম্বার ইমানদার মমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে তেলাওয়াত শুনলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে এখানে এখান তো নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বললেন ইমানা ইমানা ইমানদার মমিন বান্দা বান্দিরাও কোরআনুল কারীম তেলাওয়াত করলে তেলাওয়াত শুনলে তাদের কিন্তু ইমান বাড়ে আর কাফের মুশরিকেরা আল্লাহর কালাম কোরআন শুনলে পরে কলিজার ভিতরে আগুন ধরে এই জন্য অনেক জায়গায় অনেক মোনাফেক আছে উপরে শুধু মুসলমানের এই দেখেন উপরে শুধু সৌরত মুসলমান ভিতরে সব কাফের চরিত্র কোরআনুল কারীমের মাহফিল 144 ধারা জারি করে আল্লাহর কালাম কোরআনের মাহফিল বন্ধ করে দেয় জোরে বলেন তিন নম্বর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদার মুমিন বান্দা বান্দি হবে জানান
এক আল্লাহর উপর ভরসা করবে তারা কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কার উপরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوَعَدُونَ الله رب العالمين بولن إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ ও প্রিয় বন্ধুরা আমি বলছি আমার রব আল্লাহ আপনাদের রবকে দুই হাত টান টান করে আওয়াজ দিয়ে বেটা সওয়ালের কণ্ঠে বলেন আমার রব আল্লাহ আপনাদের রবকে হাত নামান তাকান মুসলমান এই যে মুখে স্বীকার করলেন একজন ইমানদার তিনটা জিনিসের সমান্য ইমানদার এক নাম্বার মুখে স্বীকার করা দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা তিন নাম্বার কাজে পরিণত করা এই যে মুখে মুখে বললাম আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকতে হবে ইস্তিকামত থাকতে হবে দৃঢ় থাকতে হবে বিপদ যতই আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আনতা দুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামা সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দীরা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দেব এমনি এমনি দেব না এক নাম্বার জাহাদু আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আর তুমি তখন জিহাদের বর্ণনা জিহাদের ঘোষণা দিবা বাতিল পক্ষ যারা আছে তাগুদের শক্তি যারা আছে যাদের ঘোষণা যখন দিবাম ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে তোমার নামে মামলা হবে এমনকি পৃথিবীর জমিন থেকে বিদায় করবার জন্য যা কিছু দরকার সব কিন্তু বাতিল শক্তিরা করতে থাকবে তোমার বাড়ি ভাঙ্গা হবে ঘর ভাঙ্গা হবে আবাদ ফসল যা কিছু আছে সব কিন্তু তোমাদের উপরে চাপিয়ে তোমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হবে না সম্মানিত হাজিরিন সাহাবাই কেরামেরা ইমানের পরীক্ষা দিয়েছেন জলঢাকাবাসী আপনারাও কিন্তু ইমানের পরীক্ষা দিয়েছেন সারা বাংলাদেশের ইমানদার যারা সবাই পরীক্ষা দিয়েছি এই জন্য আমি বলি ইমান আছে যার আপনারা বলবেন পরীক্ষা আছে সারে দেব নাকি ইমান আছে যার সবাই বলা লাগবে সাড়ে বারোটা তো এখন ঘুমের সময় এখন তার ওয়াজের সময় না কারণ আমি যতই বলি ওই একটু উঠবে দেখেন না ওই যে ও প্রচন্ড শীতের ভিতরে এই যে জল ঢাকা তেল পাম্প গাড়ি ঘোড়া থামায় আগুন ধরে আগুন আগুন এত শীত আগুনের উপর যখন ধরে একটু একটু মোটামুটি ঠান্ডা একটু কমে আবার একটু বর আবার যেমন তাই হয় দুই একবার যখন গরম হব তখন একটু চেতে উঠবে আবার যদি ভিতর থেকে ঘুম ঠিক কোসে আলিশ কখন পাবো বালিশ এজন্যে আমি লিটন ভাইকে বলছিলাম ভাই আমাকে দশটা সাড়ে দশটা দিন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত মানুষের মস্তিষ্ক ঠিক থাকে এখন দিলেনি সাড়ে এগারোটায় কয় মিনিট কথা বলবো সাত আট ঘন্টা জার্নি করে এসে যদি দুই ঘন্টা বক্তব্য জনগণকে ভালোভাবে উপহার দিতে না পারি তাহলে দাওয়াত নেওয়ার দরকার আছে দাদু ভাই আজকে যখন হয়েই গেছে যে কয় মিনিট থাকি নরম না গরম
নরম গরম দুইটাই, নরম গরম দুইটাই, শুধু গরম হলে অল্প সময় বাস্ট হবে, আর শুধু যদি নরম হয় কই চলবি না, যে ছেলে খালি কান দেয় দেখতেই পারে না, এই খালি কান দেয়, আবার যে ছেলে খালি শয়তানি করে, হই শয়তানি করে ঠিক কি না, এজন্য দুইটাই মাঝে মাঝে থাকবে ইনশাআল্লাহ। আবার ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ঈমান আছে যার পরীক্ষা আছে, আর জোরে বলেন পরীক্ষা আছে, ঈমান নাই যার একসাথে বলো, ঈমান নাই যার চাকরি আছে যার, মাস শেষে বেতন আছে, চাকরি নাই যার মাস শেষে বেতন নাই, সহজ আজ ও আপনি সারা জীবন ধর 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 হুজুর ধর ধরে ধরে জবাই কর সুলুগান মারবেন, আর আপনার জানাজাত ওলামায়ে কেরাম আপনার জন্য দোয়া করবে, না নেভার হতেই পারে না, আল্লাহ অবশ্যই আপনাকে সাইজ করবে। ওলামায়ে কেরামের নামে তালিকা হয় কতক্ষণ, তুমি গাঁজা খাও, মদ খাও, ইয়াবা খাও, জেনা করো, নারী ধর্ষণ করো, কত কি করো, তোমার তো তালিকা হয় না। আমি কোরআনের কথা বলি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ও জল ঢাকাবাসী আপনি কোন দল করেন ওই জানার আমার দরকার নাই, আপনি 14 দল না 20 দল ওই দিয়া কিন্তু কবর আজাব মাফ হবে, আর জোরে বলেন হবে, কবর আজাব মাফ পেতে হলে আসতে হবে আল্লাহর কালাম কোরআনের দিকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঈমান আনতে হবে আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবেন, ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহ বললেন ঈমান আনো আমিলু সলেহা কাজ করো জান্নাত আমি আল্লাহ দেব। আপনি তিতল গাছ লাগাইয়া যদি শশা চান হবে না, ল্যাংরা আম লাগাইয়া আপনি যদি কমলা চান হবে না, এবাদত আল্লাহর করতে হবে, তাহলে এই গান আল্লাহর জান্নাত আশা করা যাবে। আমি মিজানুর রহমান নাটোরি বলতেছি, শোনান যারা ওলামায়ে কেরামের তালিকা করেছেন আপনারা কিসের তালিকা করবেন, আপনি মদ খান আমি মদ খাই না, আপনি গাঁজা খান আমি গাঁজা খাই না, আপনি কোরআন পারেন না পড়েন না, আমি কোরআন পারি কোরআন পড়ি, কোরআন দেই মানুষকে দাওয়াত করি, আপনার নামে তালিকা হবে, ওলামায়ে কেরাম মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরের তালিকা করবে, কোন সুদখোর কোন ঘুষখোর কোন কোরআনের বিরুদ্ধে আচরণকারী মারা যখন যাবে এক শয়তানের জানাজা দেওয়া হবে না। আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কতক্ষণ না, হ্যাঁ তুমি কোরআনের বিরুদ্ধে করবে আর আমি হুজুর আমার ঠেকা পড়ছে তোমার জানাজা দেওয়া কি ভাই কতক্ষণ না, হ্যাঁ সম্মানিত হাজিরিন রাগ করতেছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন তের কোরআনুল কারীম থেকে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাত দেব ওই জান্নাত কিন্তু এমনি এমনি দেব না, এক নম্বর জাহাদু আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদের কথা যখন বলবা ওই মুহূর্তে তোমার উপর কিন্তু হামলা মামলা শুরু হয়ে যাবে, এমনকি বিশ্ব নবীকে হত্যা করবার জন্য আবু জাহেল উতবা শাইমাম আবু সুফিয়ান ওলীদ ইবনে মুগিরা যে কাজগুলো করেছিল তোমার উপরও কিন্তু ওই রকম কাজ করতে পারে, ওয়াইলিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিযুবিতুকা আও ইয়াকুতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, দুই হাত
টান টান করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপজন নবীর মানাদত আবু জাহেল বিশ্ব নবীকে হত্যা করবে আইন পাস করে দিয়েছে। আবু জাহেলের দলের একজন বললেন না না এমনটা যদি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে রেখে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছে তারা যদি একবারে জানে বিশ্ব নবী বেঁচে নাই যার হাতে যা আছে তাই নিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমার মত আবু জেহেলকে যেইখানে পাবে সেখানেই কিন্তু তোমার উপর ঝাঁপিয়ে তোমার কিন্তু ধর থেকে কাল্লা আলাদা করে দিবে। ওই রকম সৈনিক এখনো আছে না নাই? কে কে নাই হাত তোলেন। আমার বাপজান আবু জাহেল কথাটা শোনার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল। আমার দলের কর্মী বিশ্ব নবীর পক্ষে কথা বলে আমার দিকে তাকান। আবু জাহেল সঙ্গে সঙ্গে বললেন যুবক বলো কি? বলে হ্যাঁ। তার কারণ হলো আপনার আপনার সঙ্গে আমরা দল করি আপনার পাওয়ার আছে যতক্ষণ আমরা আছি। এই আপনার পাওয়ার আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ খাওয়া আছে যতক্ষণ আপনার সঙ্গে আমরা আছি খাওয়া থাকবে না যখন আমরাও থাকবো না তখন পাওয়ার থাকবে না যখন আপনার সঙ্গে আমরা থাকবো না। আগে যে এমপি ছিল এই আপনাদের যে এমপি ছিল উনি নাই ওনার সঙ্গে যারা ঘুরছে কি আছে? তার আগে আর এক স্যার ছিলেন ওই স্যার নাই ওই স্যারের কোনো কর্মীও যেরকম কিন্তু দেখেন কোরআনের কর্মী যারা ছিল নেতা আছে থাক না কেন কর্মী আছে না নাই পদের দরকার নাই এমপি হওয়া লাগবে না মন্ত্রী হওয়া লাগবে না শুধুমাত্র দায়িত্বশীল হবে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুনা রায়াতিহি প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল ইসলামে আন্দোলন করবে যারা টাকা আছে না নাই ধনী না গরিব ওইটা দেখে হবে না দেখতে হবে সে দায়িত্বশীল কিনা তার ভিতরে আল্লাহর ভয় আছে না না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? এইভাবে তুলে দেখাবেন কার জন্য? হাত তুলে রাখেন একটা দোয়া হবে আল্লাহুম্মা শাহ আল্লাহুম্মা শাহ আল্লাহুম্মা শাহ। আল্লাহ যারা হাত তুলছে এই হাতগুলোকে জান্নাতে হাত হিসাবে কবুল করো। যারা তোলে নাই হাতে প্যারালাইসিস এখনো সময় আছে আল্লাহ যারা হাত তুলছে এটা বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করো কোরআনের পক্ষে কবুল করো কোরআনের জন্য কবুল করো। ইনাদের আব্বা মা আত্মীয় স্বজন দ্বারা কবরে মাফ করে দাও কবর জান্নাত বানিয়ে দাও পরিবারের উপর রহমত বরকত দিয়ে পরিপূর্ণ দিয়ে দাও। সকলেই বলেন আল্লাহ মামি রাগ করলেন বিশ্ব নবীর সামনে আমার দিক তাকান বিশ্ব নবীর সামনে সাত থেকে আটজন যুবক আসলেন কয়জন? সাত থেকে আটজন যুবক রসুলুল্লাহর কাছে আসলেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর। হ্যাঁ যুবক তাকাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন নবী গো আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী কিছু বললেন না আর একবার বললেন হুজুর আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। একবার দুইবার তিনবার বললেন
আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তোমরা কি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছো বললেন হ্যাঁ পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর নবী এবার বললেন ঠিক আছে কালেমা পড়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন একবার বলেন আল্লাহু আকবার বিশ্ব নবী আসাবে সুপার ভিতরে এদের জায়গা দিলেন কয়েকজন জলিলুল কদর সাহাবীকে বলা হলো এদেরকে এলেম শিখাও এলেম আগে না আমল আগে কি মনে হয় আপনাদের এলেম আগে না আমল আগে এলেম এলেম যদি না থাকে আমল করবে কি মাদ্রাসা আগে না গোরস্থান আগে ভাই জীবন তাহলে থামা লাগবে আগে মাদ্রাসা তারপরে গোরস্থান মাদ্রাসা এলেম শিখবে মসজিদে ইবাদত করবে আর এই দুইটা সমন্বয়ে যে ইবাদত হবে তারই ধারাবাহিকতায় যে আমলগুলা করেছে তার প্রতিদান কবরে গিয়ে পাবে সুবহানাল্লাহ বলেন না তাহলে এখানে একটা ফুরকানি মাদ্রাসার ব্যবস্থা ওখানে কোরআন শেখানো হয় না গান টান শেখানো হয় এই কথা কান কি শেখানো হয় কোরআন শেখানো হয় উল্টা পাল্টা না মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা আছে তার ভিতরে অনেক উল্টা পাল্টা শিক্ষা আছে না নাই কথা কান না রিসেন্টলি অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা জাতির পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম এটা অনেকে জানে এক কথা কান না অনেকে জানে ওইখানে শিক্ষা দেওয়া হয়েছে জাতির পিতা মুজিবুর রহমান কথা কান তাহলে আসল না নকল এক কথা কান আসল না নকল যে সকল হুজুররা ফাউন্ডেশনে চাকরি করে ইমানের ঘাটতি আছে ধরে কান না খায় ও হুজুর আপনি না জানেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওটা মুসলিম উম্মত জাতির পিতা হিসাবে তুমি মানলেও আমার ইব্রাহিম জাতির পিতা না মানলেও ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আপনি তো তা করেন না আপনি কেন উল্টাটা শিখান ও মাস মাসে ওই যে 5,000-6,000 টাকা বেতনের জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে যে ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ন্যায্য কথা ন্যায় কথা বলতে পারে না সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে জেনাকারের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই ইমাম হলে হা ইমামুন আদিলুন ন্যায় বিচার আসেন আপনার জবান দিয়ে যদি সত্য কথা আপনি বলতে না পারেন ইমামতি ছেড়ে দেন কথা বল না গা তা সামসামি করা দাবি রে সামসামি করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামসামি করব দুই হাত ধরে কথা বলেন ঠিক কি না এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় শহীদ হব আল্লাহর জান্নাতে যাব কথা কান ঠিক কি না কি হুজুর হইছি জাতির পিতা পার্থক্য বুঝাইতে পারি না খুব রাগ হলো বিশ্ব নবী সাহাবাই কেরামদের বললেন আসামি সুপার ভিতরে জায়গা করে দাও জলিলুল কদরের সাহাবীদের বলা হলো তোমরা কয়েকজন এই সকল সাহাবাই নব মুসলিম সাহাবীদের এলেম শিক্ষা দাও এলেম শিখানোর ব্যবস্থা করা হলো কয়েকদিন অতিবাহিত হয়ে গেল এই নব মুসলিম সাহাবীরা দিলটা নরম করে দিবেন মনোযোগ দিয়ে কিন্তু আলোচনাটা শুনতে হবে লম্বা আমি করব না কারণ ফজরের নামাজ যদি হয় কাজা কামতের আদালতে ফেরেশতার হাতে রেখেতে হবে সাজা কেউ কিন্তু বাঁচাইতে পারবে আবার আম্মা জানে না গভীর মনোযোগ সঙ্গে সঙ্গে এই নব মুসলিম ছয় সাতজন যুবক আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন নবীগণ আমরা একটু আপনার কাছে কয়েকটি কথা বলতে চাই
আল্লাহর নবী বললেন কি বলবা বলো বললেন নবী গো আমরা দেশ থেকে তো চলে এসেছি আমাদের মা বাবা আছে বিবি বাল বাচ্চা আছে আবার কালেমা পড়ে মুসলমান হলাম তাদের কাছে যদি কালেমার দাওয়াত না দেই তাহলে তো তারা ইসলাম কবুল করবে না হুজুর কয়েকজন অভিজ্ঞ অভিজ্ঞ সাহাবী দেন আমরা তাদেরকে নিয়ে যাব আল্লাহর নবী বিষয়টা ভাবলেন একবার দুইবার তিনবার শোনার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে আমার সাহাবীরা দশ জন সাহাবীর নাম নিলেন দশ নম্বর যেই সাহাবী সাহাবীর নাম হলো হযরতে খুবাইব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আরে আপনার সামনে হাজির বিশ্বনবী চোখের পানি আর রাখতে পারলেন না দশজন সাহাবিকে বললেন সাহাবিরা তোমরা এই নব মুসলিম সাহাবিদের কিনি তাদের দেশে তোমরা চলে যাও আবার মক্কা নগরীতে তোমাদের যেতে হবে রহমাতুল্লিল আলামিনের কথা মতো সাহাবাই কেরামেরা রওনা হয়ে গেল আমার বন্ধুরা একেবারেই একেবারে হৃদয় বিদারক ঘটনা রওনা হয়ে গেলেন একজন সাহাবি বারবার নবীজির দিকে তাকায় সাহাবি ডাক দিয়া বললেন নবী গো আপনার চেহারা মোবারক দেখে আমার আর মন চাই না আমি এদের সঙ্গে কালেমার দাওয়াত নিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ সব সময় মনে হয় আমি আপনার সঙ্গে থাকি কিন্তু নবী আপনি অর্ডার করেছেন আপনি বলেছেন আমার জীবন দিয়ে হলেও আপনার কথা কিন্তু আমাকে রাখতে হবে নবী গো আপনাকে একটু ভালো করে আমি দেখে নেই আমার মনে হয় আমার মনে হয় আর জীবনেও কোনোদিন আপনার মুখ খারাপ দেখতে পাব না সলমানিত হাজিরিন দিলের কান্দে শোনে নবীজির হাত ধরে চুমা খাই নবীজির দিকে বারবার তাকায় সাহাবাই কেরামের সামনে দিকে অগ্রসর হলেন আল্লাহ নবীজি এই সাহাবিকে কমান্ডার হিসাবে আমির হিসাবে পাঠালেন তুমি হলে আমির তোমার সঙ্গে এই সকল সাহাবাই কেরামেরা থাকবে আমার বন্ধুরা রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে বহুদূর যখন চলে গেলেন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল বিশাল একটা মাঠ যখন পার হয় সামনে দেখা দেয় বড় একটা পাহাড় কেদাবের লেখক লেখি হঠাৎ করে এই দশজন জলিলুল কদর উচ্চ মানের সাহাবি কোরআনের হাফেজ আমার বাপজান আর এই সকল নবমুসলিম ছয় সাতজন উর্দা আটজন এই দলের ভিতর থেকে বের হলেন সামনে একটা দৌড় মারলেন একটু অগ্রসর হলেন হযরতে খুবাইব ডাক দিয়া বললেন ও রাসূলুল্লাহর নবমুসলিম সাহাবীরা তোমরা কেন এখান থেকে বের হলা জামাত থেকে বের হলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররুকু আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও জামাতবদ্ধ হও খবরদার খবরদার তোমরা জামাত থেকে বিচ্ছিন্ন হয় না আমার ভাইয়েরা হযরত খুবাইব
ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহর নব মুসলিম সাহাবীরা কেন তোমরা দরমাল্লা হাতে তালি দেয় মুখে যখন শীষ দেয় পাহাড়ের ভিতরে থেকে 70 থেকে 72 জন মানুষ বের হলেন হাতের ভিতরে লাঠি অস্ত্র আছে পাথর আছে পাথর সবাই পাহাড় থেকে যখন নামলেন সবাই আস্তে আস্তে চলে আসলেন বিশ্বনবীর সাহাবাই কেরামদের কি ঘেরাও করে ফেললেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবাই কেরামেরা হযরতে খুবাইব ডাক দাবালেন নব মুসলিম সাহাবীরা কি করলা কি করলা বলে হ্যাঁ যেটা করার দরকার সেটাই আমরা করলাম হযরত খুবাইব বলে তোমরা মুসলমান হয়েছো বললেন আমরা উপরে উপরে মুসলমান সেজেছি কিন্তু ভিতরে ভিতরে আমরা কাফের ঠিকই আছি এই মার্কা মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই আর এটা আওয়াজ দিয়ে জোরে বলুন আছে না নাই আর হ্যাঁ ওয়াজ মাহফিলে আমরা বলি আমরা মুসলমান আবার হিন্দুদের পূজা মণ্ডপে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মূর্তি রাখে ঘরে ঘরে সেই পূজা মণ্ডপে গিয়ে কিন্তু আমরা বলতেছি ধর্ম যার যার উৎসব সবা জোরে কোন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ আরো ধরে কোন নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা বলুন তো ধর্ম যার যার উৎসব তার তার হয় উৎসব তার তার এটা ঠিক ধর্ম যার যার উৎসব সবার হতে পারে যার যার ধর্ম তার তার উৎসব মুসলমানের ধর্ম ও নেতা তুমি হিন্দুর পূজা মণ্ডপে এই বক্তব্য দাও ওই দিন বলতে পারো না ভাই আমি তো বক্তব্য দিলাম ধর্ম যার যার উৎসব সবার আমরা মুসলমান তোমরা হিন্দু তোমাদের উৎসব পালন করতে আমরা এসেছি অতএব আমাদের যখন ঈদ উৎসব লাগবে তোমরাও ঈদের নামাজ পড়বার জন্য ঈদ মাঠে যাবা তখন তো বলো না কথা কান না কেন এবার অনেকের খারাপ লাগতেছে হুজুর আমি নিজেই তো পূজায় যাই নাকি যুবক তোমার লজ্জা লাগে না এ যুবক যে তুমি বুকে হাত দাও হাত দিয়ে কত তোমার একটু শরম লাগে না আমি না মুসলমান আমার ধর্ম না ইসলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই মূর্তি ধ্বংস করবার জন্য এসেছিলেন নবী আপনি দুনিয়াতে কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কেন এসেছেন আল্লাহ রাসূল বলেন বুয়স্তুরি কাসওয়াতিল আসওয়াত আমি মূর্তি ধ্বংস করবার জন্য এসেছি আর মূর্তি পূজা করতে তুমি গেলা তোমার লজ্জা থাকার দরকার কথাখন ঠিক কি না খবরদার কোন মুসলমান হিন্দুদের পূজায় যেতে পারে না ডানে বামে তাকান যেটা বলবি না মনে করবেন ওটার ভিতর ঝামেলা আছে কোন মুসলমান হিন্দুদের কোন অনুষ্ঠানে যেতে পারে না কো কোন হিন্দু তো তোমার জুমার নামাজে আসে না আসে তো তোমার জানসাত তো আসে নাই তুমি না গরুর গোশ খাও তোমার হিন্দু কোন হিন্দু তো গরুর গোশ খায় না তুমি কেন হিন্দুদের প্রসাদ খাইতে যাবা লজ্জা থাকা দরকার কি কষ্ট হয় খোবাই বললেন কি ব্যাপার তুমি না মুসলমান হল বলে না আমরা মুসলমান সেজেছি উপরে উপরে মুসলমান হয়েছি ভিতরে ভিতরে আমরা এখন কাফের রয়েছে আমার একজন হাত বাঁধলেন পা বাঁধলেন 10 জন সাহাবাই কেরামদেরকে গাছের সঙ্গে হাত বাঁধলেন পা বাঁধলেন পিঠ বাঁধলেন সমস্ত শরীর বেঁধে ফেলেছে ওই কাফের মুশরিকেরা হযরত খুবাইবকে ডাক দিয়ে বললেন খুবাইব তুমি যেহেতু আমি তোমাকে সবার আগে বলছি তোমরা কালেমা ছেড়ে দাও আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করো আমরা আগুন পূজা গাছ পূজা মানুষ পূজা করি আমাদের ধর্মের ভিতরে তোমরা চলে আসো খোবাই বললেন না কালেমা যখন পড়েছি বাঁচতে হইলে কালেমা নিয়েই বাঁচবো মরতে হলে কালেমা নিয়ে মরবো
তারপরেও তোমাদের কাছে মাথা নত করব না আঘাত শুরু করে দিলেন মাবজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষন এক নম্বর সাহাবীকে ধরলেন দুই নম্বর সাহাবীকে ধরলেন আমার দিকে তাকান বড় একটা চুলা জ্বালানো হলো ওই চুলার ভিতরে বড় কড়াই আমার মা বোনেরা কিন্তু মাছ ভাজে ভাজে কি ভাজে না মাছ ভাজে গোশ ভাজে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দশজন জলিল কদর সাহাবী রয়ে গেছেন বড় একটা চুলা যখন ধরানো হলো জ্বালানো হলো ওই চুলার উপরে বড় একটা কড়াই কড়াইর ভিতরে তেল দেওয়া হলো তেলগুলো টক বক টক বক টক বক যখন করতেছে একজন সাহাবী এক নম্বর সাহাবীকে ধরা হলো এই সাহাবীর হাত বাঁধলেন পা বাঁধলেন ডাকতে বললেন হে সাহাবী রে এখনো সময় আছে কালেমা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে বাঁচিয়ে দিব এই গরম তেলের ভিতরে তোমাকে কিন্তু সারব না বাঁচিয়ে দেব তুমি কি চাও তোমাকে সব দিয়ে দেব নারী দিব বাড়ি দিব ধন সম্পদ যা কিছু দরকার সব দিয়ে দিব শুধুমাত্র একটা শর্ত তোমাদেরকে কালেমা ছাড়তে হবে সাহাবী হাত বাঁধা পা বাঁধা শত্রুরা চতুর্দিকে আছে সামনে অপকমান রয়েছে আপনার চুলার উপর গরম তেল করের ভিতরে টকবক টকবক করতেছে তারপরে সাহাবীর ইমান দেখেন সাহাবী বললেন ও শয়তানের বাচ্চা শয়তানেরা হে জালিমেরা হে কাফেরের সন্তানেরা হে নির হে শয়তানগুলা শুনে নাও আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি জীবন দিতে রাজি আছি কালেমা সারতি রাজি না সাবিকে সঙ্গে সঙ্গে গরম তেলের ভিতরে গরম তেলের ভিতরে যখন ফেলে দেয় এই সাহাবি আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেয় কাফের মুশরিকেরা থর থর করে কাঁপতেছে নয় নম্বর সাহাবিকে বলা হলো সাহাবি তোমার অবস্থা এখনো সময় আছে কালেমা ছেড়ে দাও বললেন না না আমার দশ নম্বর ভাই যেমনি আমার দশ নম্বর ভাই যেমনি দিয়েছে তেমনি ভাবে আমি জীবন দেব বলতে বলতে একটা একটা করে নয় নম্বর শেষ হয়ে যায় থাকাং একটা একটা করে নয় নম্বরে পর্যন্ত শেষ হয়ে যায় দশ নম্বর হযরত খুবাইব খুবাইবকে বলা হলো খুবাইব এখনো সময় আছে খুবাইব বললেন না আমার নয়জন ভাই সামনে জীবন দিয়ে শহীদ হয়েছে আমি খুবাইব তেমনি তাদের পথেই আমি চলতে চাই তাদের মতেই চলতে চাই জান্নাতে ওই নয় জনের সঙ্গে আমি খুবাইব আল্লাহর জান্নাতে বেড়াতে চাই হ্যাঁ জবাব শেষ করে দেবো নাকি এই তো আপনি ঘুরিয়ে বেড়াচ্ছেন আর সারা রাত করলে হয় একটুখানি জিগিরে হাই রে জিকির সাইজ মনে হচ্ছে কণ্ঠটা বইয়ের কাছে হাওলাত দিয়ে আইছে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি বললেন না খুবাইব কেমন ভাবে নয় ঘরের ভিতরে বন্দি করা হোক খুবাইবকে বন্দি করা হলো জ্বালানা দরজা বন্ধ হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা চল্লিশ দিন খুবাইবকে কোনো খাবার দাবার দেয় নাই চল্লিশ দিন পর ঘরের ভিতরে এসেছে খুবাইবের লাশটা দেখি পচে গেছে গলে গেছে গন্ধ বের হয়েছে দরজাটা যখন খুলেছে খোলার সঙ্গে সঙ্গে দেখি ঘরের ভিতরে থেকে একটা মিশকো আম্বরের ঘ্রাণ সুঘ্রাণ জান্নাতি একটা ঘ্রাণ ভেসে এসেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা ইমানদার ইমান অত সহজ জিনিস নয়
কঠিন একটা জিনিস কাফের মুশরিকের আশ্চর্য হয় না গন্ধ বের হবে কি এখন দেখি এত সুন্দর সুঘ্রাণ এত সুন্দর সুঘ্রাণ আগায় গেলেন হাত খুললেন পা খুললেন খবাইবের চক্ষুটা যখন খুলে দেয় আস্তে আস্তে তাকায় এবার লক্ষ্য করে দেখি খবাইবের ডান পাশে জান্নাতি খাবার বাম পাশে জান্নাতি খাবার চল্লিশ দিন তো তোমার কোনো খাবার দেই না খাবার কোথায় পাইলা খবাইব বললেন শোন জালিমের আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি পৃথিবীর সব মানুষ খাবার বন্ধ করতে পারে কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে জান্নাতি খাবার আমাকে খাওয়া দুইজন সাহাবীর বুকের উপরে একটা তথ্য দিয়ে যায় দুইজন সাহাবীর বুকের উপরে আড়াই মনোজনের পাথরে দেওয়া হয়েছিল এক নাম্বার হলো হজরতে বিলাল দুই নাম্বার হজরতে খুবাইব আবার বাপজান খুবাইবের হাত খুললেন পা খুললেন খুবাইব এখনো বেঁচে আসো বলে হ্যাঁ বলে খুবাইব কালেমা সেরে দাও আমাদের ধর্ম তুমি চলে আসো বলে না না আমার নয়জন ভাই যেই রাস্তায় জীবন দিয়েছে আমি খুবাইব সেই রাস্তায় আমি যেতে চাই খুবাইবের জন্য তখন বাংলাদেশের যেই সকল ইসলামী আন্দোলনের সিপা সালা ছিলেন কর্মী ছিলেন অনেক ওলামাই কেরামদের সর্বোচ্চ যেটা দেওয়া হয়েছে রায় ফাঁসি ওলামাই কেরামদের কি ফাঁসির ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে তেমনি ভাবে খোবাইবের জন্য ফাঁসি অপেক্ষা মান থাকেন ঝলন্ত ফাঁসি রেডি হয়ে গেছে খোবাইবকে বললো খোবাইব ওই যে দেখতেছ ফাঁসির মঞ্চ তুমি যদি কালেমা না সারো ফাঁসি কিন্তু ওইখানে তোমাকে দিয়ে ঝুলিয়ে টান দিয়ে তোমাকে ফাঁসি দেওয়া হবে খোবাই মুস্কি হাসি দেয় এ জালিমেরা কিসের ভয় দেখাও কারণ আমরা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি ওই দিন থেকেই জানি আমার আল্লাহ আগে মরণ সৃষ্টি করেছে তারপরে হায়াত দিয়ে দুনিয়ার ভিতর আমাদের পাঠিয়েছে অতএ মরণকে ভয় নাই মরণকে বরণ করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক না আত্মা তুলে কথা বলেন ঠিক না জেল জুলুম দিয়ে নির্যাতন করে আমাদেরকে কোরআনের আন্দোলন তোমরা টাকাইতে পারবে না বরঞ্চ তোমরাই দুনিয়ার থেকে বিদায় হবে আমরাই আল্লাহর রহমতে বিজয় হব দুই হাত তুলে কথা বলেন ঠিক না এই বিজয়ের জন্য আপনাদের যদি হয় এক সাগর রক্ত দিতে হয় ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের কর্মীরা কারা কারা জীবন দিতে রাজি আছেন দেখতে চান আল্লাহ হাত গুলাকে কবুল করুন একজন তাকবীর দেন তো দেখি কি পারেন সবচেয়ে বেশি জোরে আলহামদুলিল্লাহ খুবই হাসে কি করে হাসে আচ্ছা কোনো বলেন তো কোন ইমানদারের কোন টেনশন আছে ভয় নাই চিন্তাও নাই জীবন যাবে ও আবু শিরু বিল জান্নাত হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে কি মনে হয় এ দাদু কি মনে হয় আপনি মনে করছেন ইমানদারদের ঠেলা দিয়ে ফেলে দিবেন অতই সহজ না আপনি থাকবেন না আপনার গোষ্ঠীর কেউ থাকবে না আমরা না থাকলেও আমাদের ইসলাম আন্দোলন থাকবে
পারবে না ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালামের সব শেষ করে দিবে কিন্তু আমার আল্লাহ ফেরাউনকে নীল দরিয়ায় সুবায়া সুবায়া মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করছে নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করতে কিন্তু আমার আল্লাহ একটা ল্যাংড়া মশা কি মশা আরে প্রতিবন্ধী 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 কার্ড আছে না কথা কয়না প্রতিবন্ধী কার্ড আছে না সে প্রতিবন্ধী কার্ড মানে ল্যাংড়া মশা সে প্রতিবন্ধী মশা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো মশা দিয়ে যা করি নাই হে ল্যাংড়া তোরে দিয়ে আমি আল্লাহ তাই করাবো খুবই হাসতেছে কারণ ইমানদারের কোনো টেনশন নাই নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর শেষ করবে কিন্তু আল্লাহ রাখে আল্লাহ আমি বলবো রাখে আল্লাহ আপনারা মারে কে রাখে আল্লাহ দুইবার বলবেন আমি বলবো মারে আল্লাহ বাঁচাই কি আপনারা বলবেন মারে আল্লাহ কেউ আছে আল্লাহ যদি মারে কারো বাপের ক্ষমতা আছে বাঁচানোর ومكر الطَّالِبِ والله خير الماكرين اي তোমরা আর কত মক্কর আল্লাহ কত মক্কর জানো সব চাইতে বড় মক্কর আল্লাহ আমি আল্লাহ চিল্লাকান সুবহানাল্লাহ লেগরা বসায় বিবি দেখাচ্ছে একটা বাহিনী আসছে ইব্রাহিম নবীর আল্লাহর বাহিনী আসছে খালি ঠেকতেছে আর পড়তেছে লাগে আর মরে লাগে পরে পরে আর মরে ধবাস ধবাস মারাবা বলবেন না কি মজার ঘটনা বিবি দেখাই দিই এ দেখাই দিয়ে দেখাইতে ভিতরে না কাম হয় না নিযুক্ত করলেন কামলা আপনারা কামলা বলেন তো নাকি কাজের লোক একজন বুদ্ধি দিল এমনি এমনি তো থামে না তাহলে মাথায় জুতা দিয়ে বাড়ি দেওয়া লাগবে কি দিয়া কথা কয় না কিসের বাড়ি বেশি যদি বাড়াবাড়ি করো কোরআনের বিরুদ্ধে তো করো ইসলামের বিরুদ্ধে তো করো আল্লাহ লাস্টে তোমাকে জুতার বাড়ি খাওয়ায় পৃথিবীর থেকে বিদায় করবে কোনো বাপ বাঁচাইতে পারবে না এই যে নমরুদকে আমার আল্লাহ সাইজ করছে কামলা যখন বাড়ি দেয় একটু থামে বাড়ি বন্ধ আবার কামড় শুরু শেষ পর্যন্ত বাতার ঘিলু খাইতে খাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে নমরুদকে বিদায় করেছেন আব্রাহার বাদশাহ হাতি বাহিনীদেরকে নিয়ে এসেছিলেন আল্লাহর ঘর খানায় কাবা ভাঙবে খানায় কাবা ধ্বংস করবে পরে নাই আমার আল্লাহ ছোট্ট ছোট আবাবিল পাখি দ্বারা পৃথিবীর জমিন থেকে সহিরাচারীদের পৃথিবীর থেকে বিদায় করেছে কি মনে হয় সাদ্দাত পারে নাই রসুলুল্লাহর চাচা আবুল আহাব পারে নাই আমার আল্লাহ একটা একটা করে সাইজ করছে কিয়ামত পর্যন্ত এই ইমানদারেরা ভয় পাবেন না খবরদার ভয় পাবেন না আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা আমি আল্লাহ আছি তোমরা ভয় পেও না তুমি মনে করছো তোমরা দুইজন আমার নবী যখন হিজরত করার সময় ওই যে গুহার ভিতরে ছিল আল্লাহ ডাক দিয়ে বললেন নবী ও নবী আপনি মনে করবেন না গুহার ভিতরে আপনার আবু বকর আছেন না আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে কোনো সমস্যা আছে ভয় আছে কোনো ভয় নাই আবুল আহাব কেউ শেষ করলেন আমার দাদু খোবাইব কেবের বলা হলো এই যে ফাঁসি খোবাইব বললেন জালিমেরা শোনো তোমাদের কাছে কিছু চাই না মানুষ যখন ফাঁসি দেওয়া হয় তাদেরকে বলা হয় যে তোমার মনের কোনো আশা আছে কি না ইচ্ছা আছে কি না কি বলে না তখন বলে আমার দুইটি আশা
এক নাম্বার আশা হলো যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে যেই নবী দেখলে পারে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ আট জোরে গুন আশা আছে দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব বলেন আশা আছে দুই নয়নে তোমায় দেখিব জোরে আশা আছে মা বোন আপনারা আস্তে আস্তে বলেন হ্যাঁ আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পদ ভিখারীর কাঙ্গাল আমি কান্দি যারে যাত দয়া করে দয়ার নবী দেখা দাও আকবার তাদের মতো বানাও প্রেমিক তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াসকুরুনিও গো নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি জোরে অগ নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি আল্লাহ যারা বলে তুমি তাদের কবুল করো আর যারা বলে না আশায় আছে দয়ে নয়নে এটু ভলিউম দেন রে ভাই আশায় আছে দয়ে নয়নে দেখিতে পারিলে নবী কেমন শৈব খুবাই এক নম্বর বললেন ওই নবীজিকে দেখতে চাই কাফের সন্তানের সালিমরা বললেন না এক নম্বর তোমাকে সে সুযোগ দেওয়া হবে না এবারে দুই নাম্বার বলো বললেন দুই নাম্বার হলো আমাকে চল্লিশ দিন যেহেতু তোমরা আটকে রেখেছ আমার মজগুলা বড় হয়ে গেছে আমার একটু ওজুর দরকার আমি একটু ওজু করব একটু আয়না দিবা কেসি দিবা আমার এই মজগুলো একটু ছোট ছোট করব যেহেতু আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমি যাব তোমরা যখন আমার শহীদ করবা আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে দিদার করবে হে যুবক সঙ্গে সঙ্গে কাফেররা একটু মুছ কাটার জন্য ব্যবস্থাপনা দিলেন মুছ করলেন অজু করে নামাজে দণ্ডমান হয়ে গেল যুবক বন্ধু আপনাদের খেদমতে আরজ করছি মসজিদের মাহফিল এ যুবক খুবাইব দেখতেছে খুবাইব জানতে পেরেছে আমাকে এখন শহীদ হতে হবে আমি এখন মারা যাব আমি আর বাঁচব না তারপরে কিন্তু তখনও তিনি নামাজ সার রে আরো জোরে বল নামাজ সার রে আর আমরা এত সুযোগ পাবার পরেও নামাজ আমরা পড়লাম না খুবাইব মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলি তাকবীরে তাহরিমা বাতলিন তিনি চিন্তা করলেন আমি যদি সুরা বড় সুরা নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যদি বড় সুরা ধরি কাফের মুশরিকেরা চিন্তা করবে ভাববে হয়তো খুবাই মৃত্যুকে ভয় পেয়ে ভয় করে বড় সুরা ধরছে সেই কারণে নামাজে বড় সুরা পড়তেছে না 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 ছোট্ট ছোট্ট সুরা দিয়ে খুবাই তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা খুবাই বললেন আমি রেডি এবার খুবাইবের হাত পা সুন্দর করে বাঁধলেন চোখটা খোলা রেখেছে চোখটা কিন্তু বাদে নাই জল্লাদকে বলা হলো খুবাইবের ডান হাতটা খুবাইবের ডান হাতটা আমার দিক তাকান তো কয়েকজন এই ডান হাতটা টান টান করে ধরলে একজন জল্লাদ আসার সঙ্গে সঙ্গে খুবাইবের দিকে একটা মুস্কি হাসি দেয় খুবাইবকে বলা হলো খুবাইব এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও নইলে কিন্তু তুমি বাঁচতে পারবা না খুবাইব বললেন জানোয়ারেরা শোনো তোমাদের যেই কাজ তোমরা করতে থাকো আমি প্রথম কথা বলেছি আল্লাহর জন্য বাঁচতে পারি আল্লাহর জন্যই মরতে পারি আর কোনো কথা নাই খুবাইবের হাতের এই জায়গায় এত জোরে জল্লাদ আঘাত যখন করি
খুবাইব রাজি আল্লাহ তাআলা নূর হাতটা শহীদ হয়ে গেল রক্ত 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 একেবারে রক্ত দিয়ে ভেসে যায় খুবাইবকে বলা হলো খুবাইব এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও নাসাতে বাম হাতটাও চলে যাবে দুইটা পা কিন্তু চলে যাবে জীবন চলে যাবে খুবাই বললেন না না জীবন যখন আল্লাহর হাতে আমি আল্লাহর জন্যই মরতে রাজি সম্মানিত হাজিরিন প্রিয় জল ঢাকাবাসী বাম হাতে আঘাত করলেন খুবাই আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দেই আপনারা একটু দুটি হাত তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার আর একটু জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার খুবই একটা ফোঁটা চোখে পানি নাই খুবই যখন হাসতেছে দুইজন কাফের ডাকতে বলে নেতাজি খুবাই পাগল হয়ে গেছে মিত্র ভয়ে পাগল হয়ে গেছে খুবাই বলে না না আমি মিত্র ভয়ে পাগল হই নাই আমি জান্নাতে যাওয়ার জন্য এমন ভাবে হাসতেছি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বলেছে তাতানাসালু আলাইহি ওয়াল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ একবার জোরে কি বলতে পারবেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বলেছে জিব্রাইল আমার আটটা জান্নাত আমার আটটা জান্নাত হযরত খুবাইবের চোখের সামনে তুমি তুলে ধরো খুবাইবকে যতই তারা আঘাত করবে হাত কাটবে পা কাটবে খুবাইবের কোনো চিন্তা হবে না মনে হবে না ওর মনে হবে কখন আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো আমার ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক কথা আপনাদের মাঝে আমি গভীর রচনীতে বললাম দাদু ভাই যত কথা আমি বলেছি আল্লাহর পক্ষে রসূলুল্লাহর পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে জীবন আছে যতক্ষণ কোরআনের দাওয়াত চলবে ততক্ষণ খুবাইবের যতক্ষণ জীবন ছিল ততক্ষণ কোরআনের পক্ষেই কথা বলেছে আর জীবন থাকবে না যখন কোরআনের পক্ষে কিন্তু আমার আপনার কথা বলা লাগবে না শেষ বলার